হাই এভরিওয়ান, আজ আমরা গ্রাম বাংলার একটি অনেক পুরনো রেসিপি বানাবো। তো চলুন মুড়ির মোয়া বানানো শিখে নিই। প্রথমে আমরা গুড় ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এখানে আমি 1 কাপ খেজুরের গুড় নিয়েছি। এবার কড়াইতে 3 কাপ মুড়ি দিয়ে মুড়িগুলো খুব ভালোভাবে 2 মিনিটের মতো গরম করে নিতে হবে। মুড়ি গরম করা হয়ে গেছে। মুড়িগুলি একটি অন্য পাত্রে রেখে কড়াইতে ভেঙে রাখা গুড় দিয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে গুড়টা গলিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে গুড় নাড়াচাড়া করে গুড় যখন ঘন হয়ে যাবে এবং এর মধ্যে একতারের শিরা তৈরি হবে, তখন এর মধ্যে ভেজে রাখা মুড়িগুলি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এবং সাথে সাথে উনানের আঁচও বন্ধ করে দিতে হবে। এবার হাত দেওয়া যায় এমন গরম থাকতে থাকতে মোয়াগুলি গড়ে নিতে হবে। সমস্ত মোয়াগুলি আমার বানানো হয়ে গেছে। আপনারাও বাড়িতে রেসিপিটি তৈরি করে ফেলুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। ভিডিও দেখে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যারা আমাদের সাথে এখনো পর্যন্ত বন্ধুত্ব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।